এরকমই বন্যপ্রাণ দেখতে পাবো বলে মনটা অনেকদিন ধরেই কংক্রিটের জঙ্গল ছেড়ে সবুজ জঙ্গলে যাবো যাবো করছিল। মুঠোফোনে নাড়াচাড়া করতে করতে হঠাৎ পেলাম এই ফার্মস্টের খোঁজ। চিলেকোটার ঘরে বিলাসবহুল আয়োজন কিছুমাত্র খরচায়, আর সঙ্গে থাকছে লোভনীয় খাবার। রাতে চাঁদের আলোর সাথে জঙ্গলের মায়াবী খেলা দেখতে একদিন কাটিয়েছিলাম আমরা হর্নবিল নেস্ট বাংলো গাজলডোবাতে, আর দেখেছিলাম অসাধারণ সূর্যাস্ত আর তিস্তা নদীর প্রাণোচ্ছল রূপ। সব নিয়ে থাকছে আজকের পর্ব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডোডোস সাফারি। দুপুরে লাঞ্চ সেরে সেদিন বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ি থেকে গাজলডোবা, প্রায় 45 মিনিটের রাস্তা। কিছু দূর যেতেই ঢুকে পড়লাম ক্যানান রোডে, সঙ্গে বৈকুণ্ঠপুর জঙ্গল। আগেই বলেছিলাম ফোন আমায় খোঁজ দিয়েছিল এই জায়গাটার। জঙ্গল, ক্যানাল আর থাকার জায়গাটা স্যাটেলাইট বেশ মুখ্যম ধরেছে কিন্তু। সেই গুগলের সাহায্যেই পৌঁছে গেলাম হর্নবিল নেস্ট বাংলোতে। জঙ্গল, চা বাগান, চাদরের মতো বেছানো সামনের ঘাস, চা পাতার সুগন্ধ, বিভিন্ন পাখির ডাক মনকে বেশ মোহিত করল। আরও যেটা ভালো লাগলো সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। যাই হোক, গাড়ি পার্কিংয়ে পার্ক করে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে ঘরের দিকে রওনা হলাম। আনন্দ হচ্ছে কারণ জঙ্গল আমার বরাবরের প্রিয়, সঙ্গে বন্যপ্রাণ, বেশ লাগছে এই বাড়িটাকে। নির্জন এক স্থানে অনেকদিন পর আসতে পেরে কান যেন বলছে বাঁচালি। একদম চিলেকোঠার ঘরের দরজা খুলতেই চক্ষু চড়ক গাছ, সুন্দর পরিপাটি করে সাজানো ঘরটি, আর সবচেয়ে আকর্ষণীয় হলো পিছনের এই জানলাটি। আহা, এ তো আর ভাষায় বর্ণনা করা যায় না। এই ফার্মস্টের বৃত্তান্ত মানে টাকা পয়সাটার কথাটা তাহলে এবার হয়ে যাক। উপরের এই ঘরটির মূল্য 5,000 টাকা, সন্ধে স্ন্যাক্স, রাতের ডিনার ও সকালের জলখাবার এরই মধ্যে ধরা রয়েছে। আমরা দুইজন ছিলাম, মানে হাজব্যান্ড ওয়াইফ, ওই 5,000 টাকাতেই দুজনে বেশ জমিয়ে খেয়ে দিয়ে আরাম করেছিলাম। তবে হ্যাঁ, বাড়িতে কিন্তু এখনও কারেন্ট আসেনি, নির্ভর করতে হয় জেনারেটর বা সৌর প্যানেলের ওপরই। এসি কিন্তু নেই, যদি কারোর গরম একেবারেই অসহ্য লাগে তবে একটু ভেবেচিন্তে এই জায়গাতেই থাকবেন। আমরা যখন ছিলাম তখন কিন্তু বৃষ্টি হয়েছিল, আবহাওয়া ছিল মনোরম, দুইটি টেবিল ফ্যানের হাওয়ায় দিব্যি রাত কাটিয়েছিলাম। আর দেখলেনি তো কত পোষ্য এই ফার্ম স্টেটিতে। যাক, লাগেজ রেখে বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যে দিয়ে চলে এলাম গাজলডোবায় অসাধারণ সূর্যাস্ত দেখতে। বর্ষার মেঘ আজও আগলে রেখেছে হিমালয়কে, না হলে এই গাজলডোবা থেকে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু স্পষ্ট দেখা যায় শীতের দিনে। ওই সময় আবার অসংখ্য পরিযায়ী পাখি আসে। বর্ষার বৃষ্টিতে তিস্তা এখন প্রাণবন্ত, মনে হচ্ছে পাহাড় থেকে শত শত দুঃখকে ধুয়ে মুছে সে নিয়ে এসেছে সমতলে। তাই হয়তো বর্ষার পরে পাহাড় হয়ে ওঠে আরও সবুজ, খিলখিলিয়ে হাসতে থাকে হিমালয়ান অরণ্য। এই গাজলডোবা ড্যামটি তৈরি হয় 1985 সালে, যার প্রধান উদ্দেশ্য ছিল সেচের কাজ। পরবর্তীকালে এই স্থান জনপ্রিয় হয়ে ওঠে পর্যটন ক্ষেত্র হিসাবে।
এখানেই পাওয়া যায় প্রচুর মাছ। আর সেই মাছ ভাজার পসার নিয়ে তিস্তার পাড়েই বসে রয়েছে দোকানিরা। তিস্তা, হিমালয়, সূর্যাস্ত সব মিলেমিশে একটা ফ্রেমে যদি আপনি কম্প্রেস করে দেখতে পারেন আর হাতে দুটো মাছ ভাজা নিয়ে উপভোগ করতে পারেন, তাহলে তার থেকে মজার আর বোধহয় কিছুই নেই। সন্ধ্যা ঘনায়, চাঁদ হয়ে উঠেছে স্পষ্ট, ধীরে ধীরে আলো যাচ্ছে পড়ে। শোনা যায় শ্রীকৃষ্ণ রুক্মিণীকে নিয়ে এই বৈকুণ্ঠপুর জঙ্গলেই লুকিয়েছিলেন। হঠাৎ জঙ্গলে খসখসানি শব্দে গাড়ি দাঁড় করালাম। দেখি দাঁতাল বাবা এসেছেন মনের সুখে সান্ধ্য ভোজন করতে। যা, ও ওর বাড়িতে ঘুরে বেড়া, আর আমরা ফিরি আমাদের বাড়ি। অন্ধকার, মায়াবী, ছমছমে এই পরিবেশ বেশ মনোরম, সহজে কিন্তু পাওয়া যায় না। চাঁদ উঁকি মারছে গাছের ফাঁক দিয়ে, আর তার জ্যোৎস্না খেলে চলেছে আমাদের এই জঙ্গল আর এই বাড়িটিতে। অসাধারণ সত্যি, নিজে এসে না দেখলে এই অনুভূতি ব্যক্ত করা বেশ কঠিন। তলার এই বসার জায়গাটিও খুব সুন্দর করে সাজানো। আর এই সন্ধ্যেতেই চলে এলো গরমা গরম ভেজ পকোড়া। রাতে ছিল ভাত আর বড়লি মাছ, সঙ্গে ছিল বেগুন ভাজা। সকালে জলখাবার সারলাম ম্যাগি আর ডিম ভাজা দিয়ে, আপনারা পছন্দের খাবারও বলতে পারেন। তিস্তার বড়লি মাছ বিখ্যাত বলে আমরা বড়লি মাছের সাথে রাতে ভাত খেয়েছিলাম, আপনারা অন্যান্য পদের কথাও কথা বলতে পারেন। হঠাৎ নামলো বৃষ্টি, জঙ্গলের গান হলো শুরু, আর আমিও আবার মোহিত হলাম। এই ছিল আজকে গাজলডোবা আর হর্নবিল নেস্ট বাংলোর গল্প। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ভালো থাকবেন।